হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ মাই চ্যানেল। আজকে হচ্ছে মহালয়ার আগের দিন, আর ফার্স্টে দেখিয়ে দিই আমরা মহাদেবকে বাড়িতে নিয়ে এসেছি আর বজরংবলীকে বাড়িতে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমি আর দাদা লাগাচ্ছিলাম, ঠাকুরকে প্রতিষ্ঠা করছিলাম, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সত্যি দেখে মন ভরে যাচ্ছে ছবিগুলো। একটা খুব সুন্দর স্টিলের প্রদীপ কিনেছি, দাম নিয়েছে 30 টাকা। আগের ব্লগটা দেখেছো যে আমরা হাতিবাগান থেকে একটা ছোট্ট অক্সিডাইজের কানের কিনেছিলাম, তারপর থেকে আমার এত পছন্দ হয়েছে, এত সিম্পলের মধ্যে এত সুন্দর, যার জন্য সিম্পলের মধ্যেই আমি এরকম আরো অনেকগুলো অক্সিডাইজের জিনিস কিনে নিয়েছি। ঠিক আছে, চলো শেয়ার করে দিচ্ছি। এই হারটা কিনেছি দেখো, এই হারগুলো কিন্তু সমস্ত 30 টাকা। বললাম না মেলা মানেই কিন্তু এইটাই বেশ মজার, অল্প দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তুমি যদি শোপিস কিনতে যাও, ফুলের সেট কিনতে যাও, তাহলে তো 200, 400, 500 এরকম অ্যাভারেজে থাকবেই। এরকম টুকিটাকি জিনিস কিনলে তোমরা ভালো 30 টাকা 50 টাকার মধ্যে পেয়ে যাবে। এই অক্সিডাইজের হারগুলো কিনেছি, একটা হার কিনেছি, এই হারটার দাম 30 টাকা। পেছনে এইরকম ব্যাক সাইডে এইভাবে আটকাতে হবে, আর সামনেটা দেখো তিনখানা ফ্লাওয়ার, তিনটে ফ্লাওয়ার আছে, সুন্দর দেখতে। মানে এই কদিন আমার এত পছন্দ হয়ে গেছে অক্সিডাইজের জিনিসগুলো, তাই আমি মাকে বলেছি বাতে আমি অক্সিডাইজারই জিনিস কিনবো। শুনে দেখো, এই আর একটা কিনেছি, এইটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে আমার মাই পছন্দ করে দিল। এই দেখো হারটা, গণেশ ঠাকুরের স্মৃতি বিনয়ক দুখানা গণেশ ঠাকুরের হার, এত পছন্দ হয়েছে আমার, এত পছন্দ হয়েছে যে মা বলতেই আমি একবারে দেখতেই নিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে না? ওকে, এই যে ব্যাক সাইডে এরকম, ঠিক আছে, হাতের ব্রেসলেটের মতো দেখিয়ে দিই। এই দেখো এই যে সুন্দর ব্রেসলেটটা দেখতে পাচ্ছো, এই ব্রেসলেটের দাম কত নিয়েছি জানো? 30 টাকা। মানে টুকি টাকি কত, ওই পুজোতে একটা দিন পরার ক্ষেত্রে ভীষণ সুন্দর। দেখো এইটার দাম নিয়েছে 30 টাকা। ঠিক আছে, সবই ঠাকুরের ওপর কিছু জিনিসপত্রে ভীষণ ভালো লাগে, তাহলে এই জিনিসটা দেখিয়ে দিই। আর হাতিবাগান থেকে আমরা কি কি শপিং করলাম সেইগুলো যদি, হাতিবাগানের কোনটার কি দাম সেগুলো যদি দেখতে চাও, আগের ব্লগে আমি কমেন্টে লিংক দিয়ে দিয়েছি, কমেন্ট বক্সে দেখে নাও। হাতিবাগান থেকে খুব সুন্দর সুন্দর সিটি গোল্ডের ওপর ঠাকুরের, গণেশ ঠাকুর, মা দুর্গা ঠাকুরের হার কিনেছি, সবই দেখতে পাবে। যা কিনি আমরা দুজনে মিলে একসঙ্গেই করি, মায়ের আর আমার দুজনের একই। রাধা কৃষ্ণ ঠাকুরের ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, এই জিনিসটা খুব সুন্দর, মানে খুব সুন্দর জিনিসটা। অবশ্যই জানিও একটা গণেশ ঠাকুরের আছে। দেখো একটা ফ্লাওয়ার টাইপ আছে, আর একটা হচ্ছে রাধাকৃষ্ণ, অবশ্যই জানিও হ্যাঁ কোনটা বেশি ভালো লাগেছে। তিনটে আরই প্রচন্ড পছন্দ হচ্ছে, তার মধ্যে যদি সেরা বলো তাহলে আমি বলবো এই রাধাকৃষ্ণ ঠাকুরটা আর এই গণেশ ঠাকুরটা, এই দুটো হলে আমার প্রচন্ড পছন্দ, সেরা হবে। এটা কি হার আছে? হ্যাঁ, বাধ্যে হবে। 30 টাকা। আচ্ছা, এই যে এরিয়েশন কাজলটা দেখছো, এই এরিয়েশন কাজলটা নিয়েছে 10 টাকা। ঠিক আছে, ভীষণ সুন্দর, 10 টাকার দাম 65 টাকা বা 50 টাকায় দিচ্ছে। দেখিয়ে দিই তোমাদের সঙ্গে কিছু ইউনিক অক্সিডাইজারের ইয়ারিংস। এই ইয়ারিংসটা কিনেছি কত নিয়েছে বলো তো? 30 টাকা, মাত্র 30 টাকায় এত সুন্দর ইয়ারিংস গুলো, 30 টাকা দিয়েছে। আর এইটা তো হাতিবাগান থেকে কিনেছিলাম জানোই, এটাও 30 টাকা দিয়েছিল হাতিবাগান থেকে। একটা লিপস্টিক কিনেছি 30 টাকা, টুকটাক কোথাও যাওয়ার পক্ষে আমার মা বললে একটা নিয়ে নে, ভালো কালারটা খুব সুন্দর,
টাকা নিয়ে নিলাম, 30 টাকা নিয়েছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। হাওড়া এক্সপ্রেস মেলা থেকে কি কি কিনলাম দেখিয়ে দিলাম, বাই বাই ফ্রেন্ডস। আজ কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো, আলবেটা ক্লিক করে দিও। বাই বাই।